তো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের অপ্রয়োজনীয় ইউটিউব চ্যানেল পারমানেন্টলি ডিলেট করবেন কীভাবে আমি এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিব তো যদি আপনি আপনার দুইটি ইউটিউব চ্যানেল থাকে একটি ইউটিউব চ্যানেলে আপনি কাজ করতেছেন না তো এই চ্যানেলটি কিন্তু আপনি ডিলেট করতে পারবেন তো কীভাবে করবেন আমি মোবাইল স্ক্রিন দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার কে পেয়ে যান চলুন মোবাইল স্ক্রিন দেখিয়ে দেই কীভাবে পার্মানেন্টলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে ডেস্কটপ লোড করে নেবেন তো আমি এখন থ্রি ডটের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিচ্ছি তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইউটিউব ওপেন করে নেবেন তো যদি এখানে না থাকে তাহলে এখানে সার্চ দিয়ে ইউটিউব ওপেন করে নেবেন তো আমি এখানে ইউটিউব ওপেন করে নিচ্ছি তো নেওয়ার পর এখানে চলে আসবে নতুন পেজ তো একটু লোডিং নিচ্ছে চলে আসবে তো আসার পর এখানে জুম করে উপরে দেখতে পারছেন প্রোফাইলে একটা আইকন রয়েছে তো এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিয়ে এখানে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন তো আমি এখানে ইউর চ্যানেলের উপর ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে তো দেখতে পারছেন এখানে ইউটিউব চ্যানেল চলে এসেছে আসার পর এখানে আবার উপরে দেখতে পারছেন প্রোফাইল একটি আইকন রয়েছে তো এখানে ক্লিক করে এখানে সেটিংস আইফোন সরি এখানে সেটিংসের উপরে যাবেন এখানে দেখতে পারছেন সেটিংস রয়েছে তো সেটিংসে আমি ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে এরকম একটি পেজ চলে আসবে আসার পর এখানে দেখতে পারছেন বিউ অ্যাডভান্স সেটিংস একটি দেখা দেখাচ্ছে বিউ অ্যাডভান্স সেটিংস তো এই বিউ অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পারছেন ডিলেট চ্যানেল একটি এই রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে নতুন একটি পেজ চলে আসবে তারপরে এইরকম একটি পেজ চলে আসবে আসার পর এখানে দেখতে পারছেন হায়দর নাইনটি সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই যদি আপনার যদি এই জিমেইলে কোনো চ্যানেল থাকে না তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি সিলেক্ট করে নেবেন তো আমার ঠিক আছে এইটি থাকবো তারপর এখানে নিচে দেখতে পারছেন এন্টার ইউর পাসওয়ার্ড তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে ও সরি আপনার ইউটিউব যে যে জিমেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে খুলেছেন সেই জিমেইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে তো একটু লগ নিচে চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে আই ওয়েন্ট টু হাইড মাই সাবস্ক্রাইব সরি আই ওয়েন্ট টু হাইড মাই চ্যানেল যদি আপনি আপনার চ্যানেল লেট না করে হাইড করতে চান তাহলে হাইড করতে পারবেন যদি লেট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন আই ওয়েন্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট তো এখানে ক্লিক করে দেবেন তো আমি পারমানেন্টলি লেট করবো তাই এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে বক্সটিতে দুটো বক্সে ঠিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ডিলিট মাই কনটেন্টের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পার্সেন্ট ডিলিট মাই কনটেন্ট দেখাচ্ছে তো এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে যেই জিমেইলের চ্যানেল লেট করতে যাচ্ছেন ওই জিমেইলটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে অ্যাট দ্য রেট জিমেইল দিয়ে দিবেন তারপরে এখানে ডিলেট অপশনের উপর ক্লিক করে দিবেন তো আমি এখানে ডিলেট অপশনের উপর ক্লিক করে দিলাম তো এখন দেখতে পারতেন এখানে ইওর কন্টেন্ট ইজ বিং রিলেটেড তো এখানে এরকম একটি নোটিশ আসবে তো যদি আসে তাহলে বুঝতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে গেছে যদি না আসে থাকে তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেল ডিলেট হয়নি তো এইভাবে আপনার ইউটিউব চ্যানেল ডিলেট করতে পারবেন তো ভিডিওটি বারো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন যাহাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান धन्यवाद